নাট্যনগরী পাঠশালাত কহিনুর থিয়েটারের নাট্যযাত্রার শুভারম্ভ নাট্যনগরী পাঠশালার বজালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলপথারত মঙ্গলবার নিশা বজালী জেলার উপায়ুক্ত কাবেরি বি শর্মায় কহিনুর থিয়েটারের 2022-23 বর্ষের নাট্যযাত্রা উদ্বোধন করে রাজদ্বীপর বিষ্ণুপ্রিয়া নাটকেরে 22-23 বর্ষ শুভারম্ভণি করা অনুষ্ঠানত বজালী জেলার আরক্ষী অধীক্ষক ধর্মেন্দ্র দাস পাঠশালা পৌরসভার পৌরপতি জলি চৌধুরী সম্বন্ধিতে বহু বরেণ্য ব্যক্তি উপস্থিত থাকে। খুবই উৎফুল্লিত আজি দুটা বছরের অন্তত কহিনুর থিয়েটারখন নতুনকে স্টার্ট করা যেন হয়েছে। খুব কষ্ট করেছো, সব মানুষে কষ্ট করেছে। আজি রাতেপা তার দুর্যোগ ঘটলে, হঠাৎ বতাহে অকান প্রবলেম দিলে, তথাপিও উৎসাহে বহু কষ্টরে আরম্ভণি করেছো। হপফুলি আমার নাটক তিনখন দর্শকে আগুয়ালি লব, কারণ নাটকখন খুব ধুনকে ইয়ার ট্রিটমেন্ট করা হয়েছে। ইয়ার মিউজিক মিউজিকরপা টেকনিকরপা আটাইখিন সুকলমে কাম করা হয়েছে। হপফুলি দর্শকে নাটক তিনখন লব। সচল ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির প্রতিবাদ, রাজ্য সরকারের মাধ্যম সংক্রান্ত সিদ্ধান্ত বিরোধিতা ছাত্রমুক্তি, সরকার এই সিদ্ধান্ত নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতির বিরোধী বলে মন্তব্য প্রতিবাদকারী। সরকারে সরকারি বিদ্যালয় বিজ্ঞান আর অঙ্ক বিষয় ইংরাজি ভাষাত শিকার লওয়া সিদ্ধান্ত বিরোধিতা করেছে। মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি ছাত্রমুক্তি, সরকারি স্কুলের দান বরঙনি বিচারি থাকার সময় মুখ্যমন্ত্রীয়ে বৃহৎ ব্যক্তিগত বিদ্যালয় খুলিছে, সেয়ে দুয়োরে পদবীত থাকা অধিকার নাই বলে কটাক্ষ করেছে। জাতীয় দল সংগঠন আর রাইজর মতক সন্মান প্রদান করে সিদ্ধান্তর পুনর্বিবেচনা করার আহ্বান প্রতিবাদকারী। সরকারের সিদ্ধান্তর বিরুদ্ধে খুববুজারি দিনজোড়া অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে। নাগপুরক তৈলমুদ্রণ করবলৈ এই হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এনেবোৰ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমি সকলে জানো যে দীর্ঘকালীনভাবে শিক্ষা জগতের শিক্ষামন্ত্রী হয়ে থাকা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আজি মুখ্যমন্ত্রী হল, তেনেস্থলত কিন্তু আমার শিক্ষা ব্যবস্থাটা বা শিক্ষার যার ব্যবস্থা বা আমার সরকারি যে বিদ্যালয় বা সরকারি যে স্কুলের যে ব্যবস্থা, এই ব্যবস্থা একেবারে নিম্নগামী হয়ে গই আছে। আমি বারে বারে কবলে বিচারিছো যে ভাষার প্রভুত্ব থাকবে লাগবে, ভাষার প্রভুত্ব থাকবে লাগবে, ভাষার অধ্যয়ন থাকবে লাগবে, ভাষার স্কুলত ছাত্র ছাত্রীসকলে ভাষা পড়ব লাগিব। কিন্তু তেনেস্থলত এই সরকারখানে যে হতকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে, বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছে, ইয়াক আমি তীব্র ভাষায় গণনা জানাইছো আর অতি শীঘ্রে কিন্তু এনে সিদ্ধান্ত বাতিল করবলে আমি আহ্বান জানাইছো।